আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এবং প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তরখান থানা আওয়ামী লীগের পক্ষ থেকে, 45 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে, অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছি। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে একটি স্বনামধন্য সংগঠন হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে এবং এই সংগঠনের মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের রাষ্ট্রীয় ভার গ্রহণ করে বাংলাদেশকে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যখন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, সোনার বাংলা গড়ার জন্য যখন কাজ করে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এদেশের কিছু কুচক্রিমহল এবং বহির্বিশ্বের আন্তর্জাতিক ঘাতক চক্র সহ বাংলাদেশের কিছু বিপদগামী সেনা সদস্য সেদিন মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে পিছন থেকে আঁকড়ে ধরে এই উন্নত সোনার বাংলাকে কাজ করার যেই ধারাবাহিকতার সেটি ক্ষুণ্ণ করেছেন। এবং সাথে সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রে সেদিন এই মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের নেতৃত্বে তাকে হত্যা করা হয়। শুধু তাকে হত্যা করা হয়নি, সেদিন 32 নম্বরে যারা সেদিন অবস্থান করছিলেন, বেগম ফজিলাতুন্নেসা শাহ মুজিব, তার ছেলে শেখ জামাল, শেখ কামাল, সে ছোট্ট ছেলে শেখ রাসেল এবং অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি রুজি জামালের সহ সেদিন 18 জনকে নির্মম হত্যা করা হয়। ইতিহাসের কে সাক্ষী রেখে সেদিন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকারীদের বিচার বাংলাদেশে হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা 1981 সালের দেশে প্রত্যাবর্তন করে এই সোনার বাংলাকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এবং 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এই অধিষ্ঠিত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যখন ওই মাস্টারমাইন্ড জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এবং তার পরিবারের সকলকে হত্যা করে, সেই হত্যার পর এই মাস্টারমাইন্ড জিয়াউর রহমান একটি কালো অধ্যাদেশ জারি করে জাতির জনক বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে যারা সেদিন শাহাদাত বরণ করেছেন তাদেরকে নির্মম হত্যা করেছেন, সেই হত্যাকারীর বিচার হবে না বলে একটি কালো অধ্যাদেশ, ইন্ডেমিনিটি অ্যাক্ট, এই সংবিধানে অন্তর্ভুক্ত করেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শেখ হাসিনা সেই কালো অধ্যাদেশ বাতিল করে এই খুনিদের বিচারের যেই ধারাবাহিকতা প্রক্রিয়া সেটি শুরু করেন। এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই,
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই খুনিচক্রদের ফাঁসি হয়েছে এবং এখনও যারা দেশের বাইরে ফাঁসির কাজ রায় রয়ে অবস্থান করছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশ থেকে চিরতরে এই কলঙ্ক লেপন করার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান জানাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23 জুন প্রতিষ্ঠার পর থেকে চরায়ুত্রের মধ্য দিয়ে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দীর্ঘ রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর সারা বাংলাদেশে একটি উন্নত শিখরে পৌঁছার জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যে যে বঙ্গবন্ধু সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস সহ বড় বড় কাজ মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন এবং কাজ সমাপ্ত করেছেন। সারা বিশ্ব শেখ হাসিনার পাশে থেকে শেখ হাসিনাকে উৎসাহ দিতেছেন, শেখ হাসিনার সফলতা কামনা করেছেন, সহযোগিতা করেছেন। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি উন্নত সমৃদ্ধ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং জননেত্রী শেখ হাসিনার সফলতা কামনা করি। সাথে সাথে আমরা যারা আওয়ামী লীগ করি এবং সহযোগী সংগঠন করি তারা আমরা জননেত্রী শেখ হাসিনার এই কর্মকাণ্ডে আমরা গর্ববোধ করি, গৌরবান্বিত হই। আমি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি এবং দোয়া করি আল্লাহর কাছে যে জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘ হায়াত দান করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করে তিনি যেতে পারেন।